হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা যে কোনো ফটো, ফাইল, ভিডিও লক করে রাখতে পারবেন। এই অ্যাপসটির সাহায্যে লক করে রাখলে কেউ বুঝতে পারবে না যে এখানে কিছু রয়েছে। তো চলুন, কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন ও সেট আপ করবেন, তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার এটি ইনস্টল করা আছে, আমি ওপেন করি। ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো ভিউয়ার্স দেখতে পারছেন যে ঠিক ক্যালকুলেটরের মতো। তো ভিউয়ার্স আপনারা একটি পিনকোড দিয়ে দিবেন, আপনারা যে কোনো চার সংখ্যার পিনকোড দিয়ে দিবেন। পিনকোড দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এই সমান চিহ্ন এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো তারপর ভিউয়ার্স আবার দিয়ে দিবেন, তারপর এই সমান চিহ্ন দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পারছেন যে এখন আপনাদের প্যাটার্ন বা ফিঙ্গার দিতে বলছে, তো আমি প্যাটার্ন দিয়ে দেই। তো ভিউয়ার্স আবার প্যাটার্নটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর ভিউয়ার্স আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ভিউয়ার্স হয়তো আপনাদের সামনে চলে আসতে পারে। অ্যাপটি আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে কোনো ভিডিও, ফাইল, ফটো আপনারা হাইড করতে পারবেন। তো আপনারা যদি গ্যালারিতে চলে যান, গ্যালারিতে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্লাস অপশনে সিলেক্ট করে নেবেন। প্লাস অপশনে সিলেক্ট করার পর ফটোসে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আমি আপনাদের যদি দেখিয়ে দেই, তো ভিউয়ার্স যেমন আমি এই ফটোটি হাইড করব, এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স হাইড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ফটোটি হাইড হয়েছে। তো ভিউয়ার্স আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পারবো যে এই ফটোটি আমার গ্যালারিতে নেই। তো ভিউয়ার্স আপনারা যদি পরবর্তীতে এই ফটোটি দেখতে চান তাহলে আপনাদের ক্যালকুলেটর এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে, তো ভিউয়ার্স একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের ঠিক এরকম চলে এসেছে। তো কেউ বুঝতে পারবে না যে এখানে আপনি লক দিয়ে রেখেছেন। তো আপনারা যদি এখন লকটি সিলেক্ট করে দেন, তারপরে এই সমান আইকনে সিলেক্ট করে দেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটি আপনাদের ভিতরে নিয়ে যাবে। তো ঠিক ক্যালকুলেটরের মতো একটি অ্যাপস। তো ভিউয়ার্স এখন যদি আপনারা গ্যালারিতে চলে যান, তো ভিউয়ার্স গ্যালারিতে চলে যান, তারপর দেখতে পারবেন যে ভিউয়ার্স আপনাদের যে পিকটি হাইড করে রেখেছেন সেটি এই জায়গায় সেভ হয়েছে। তো আপনারা চাইলে আনহাইড, ডিলিট সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনটি এছাড়াও আপনারা ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির মেইন কাজ হলো এটি ক্যালকুলেটর ছাড়াও এর মধ্যে হাইড করার কিছু মানে পিক ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে এভাবে এসব সেটিং করে নিতে পারেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে ক্যালকুলেটর না কোনো গোপন কিছু লুকিয়ে রেখেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।